আজকে অনেক মজার একটা নাস্তা বানাবো বানাইছি চিকেন চিজ বল খেতে মাসাল্লা অনেক মজা অনেক সুস্বাদু আমার ছেলে মেয়ের অনেক পছন্দ হয়েছে অনেকগুলার চিজ বের হয়ে গেছে কিন্তু খেতে এত ভালো লাগছে এমনি দেখা যায় একটু বেশি হয়ে গেছে কিন্তু হয় না লাল লাল করে বাঁচতে হয় তাইলে তো মাংসটা হবে না আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এই যে এখানে চিকেন নিচি মুরগি মুরগির মাংস সাথে পাউরুটি দিয়ে দিলা, দিলাম পাউরুটি দিয়ে বেলেন্ডার করে নিব ফেস্ট করে নিব এখানে যত ধরনের মশলা আছে ঘরোয়া মশলা এখানে কিছু রসুন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিলাম সব দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ হলদু গুঁড়া মশি গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম কিছু এটা হয়েছে আপনার কাবাব মশলা তান্দুরি মশলার গুঁড়া ছিল ঘরে অল্প কটা দিয়ে দিলাম সয়া সস দিলাম টমেটো সস দিলাম সব দিয়ে ফেস্ট করে নিব লাস্ট আমি লেবু দিছি লেবুটা দেখাইতে মনে ছিল না এই দেখেন ফেস্ট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন এটার একটু তেল মেখে নিব তেলটা আগে দেওয়া উচিত ছিল দেইনি মনে ছিল না এখন দিয়ে নিলাম কোনো সমস্যা নেই পরে দিলেও সমস্যা নেই এই যে নিয়ে এখন বানাই নিব কিন্তু আমি সিসটা সিজটা কেন বের হয়ে গেছে বুঝতে পারলাম না এই যে ভিতরে সিস দিয়ে দিব সিস দিলে বেশি খেতে মজা হয় এটা কারণ চিকেনের সাথে সিস দিলে যেই কোনো কিসি খুবই ভালো লাগে খেতে বানাইলাম আজকে আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই আপনারা সবাই ভিডিও দেখলে ভালো লাগে লাইক কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো লাগে তাইলে ভালো ভালো ভিডিও করতে ভালো লাগে সবগুলো এভাবে বানিয়ে নিব দেখেন কীভাবে বানাইছি সবগুলো বানিয়ে নিব একদম সহজ এটাও তো কিছু কঠিন কোনো কাজ না আমার কাছে সহজই লাগছে সবগুলো এইভাবে বানিয়ে নিব আমি বেশি হয় না এই যে সব বানিয়ে নিছি আর একসাথে আমি তেলের ভিতরে দিয়ে এটার হওয়াইছি একটু লাল লাল করে বাঁচতে হবে কারণ হয়েছে এটার ভিতরে নাহলে মুরগ মাংসটা হবে না চিকেনটা হবে না সবগুলা দিয়ে উল্টে উল্টে বেজে নিব দেখেন কি সুন্দর করে দিতে আসি সবগুলোই দিয়ে দিব কারণ আমার কড়াইটা বড় এই জন্য সবগুলোই দিয়ে দিলাম কিছু চিজ বের হয়ে গেছে আস্তে আস্তে হয়তো এবার বেশি জালে দিলে ভিতরে হবে না উপরে ফুড়ে যাবে কিন্তু লাল লাল করে বাঁচতে হবে লাল লাল বাঁচলে খেতে ভালো লাগে এ দেখ কি সুন্দর কালার হয়েছে এখন আমি এগুলো উঠে নিব কিছুটা সিজ বের হয়ে গেছে যাই হোক তারপরে খেতে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ